তো দর্শক চলে আসলাম রাজশাহী জেলা পানেশ্বর হাটে। তো পানেশ্বর হাট থেকে আজকে আমরা জানবো আলুর বাজার দামটা, তো কাঁচামরিচ এবং আলুর দাম আজকে বাজারে পাইকারি এবং যে খুচরা বাজার কেন্দ্র জেনে থাকি। আসলে ভাইয়ের কাছে আসলে আমরা সঠিক তথ্যটাই জানতে পারি বর্তমানে আলুর রেট দাম বিভিন্ন ধরনের, কারণ হাটে অনেক ব্যবসায়ী থাকে, তো এক একটা এক এক ধরনের কথা বলে, কেউ একটু সঠিক তথ্যও দেয়, কেউ দেখা যাচ্ছে আটানা এক টাকা কমও বলে। তবে আমরা যতটুকু আমি ভাইয়ের কাছে তথ্যটা পাই সবসময় সঠিক তথ্যটাও পাই। তো আজকে বাজারে আমরা দেখছি তো যে ভাই বেচে কি হচ্ছে। বর্তমান 45 টাকা, আপনারা কত দিলেন আজকে? আমরা 46 টাকা দিচ্ছি পাইকারি বাজার, 46 টাকা বাজারে 50 টাকা দিচ্ছে। গত হাটে আপনারা দেখছিলাম 48.49 দিয়েছিল পাইকারি এবং 55-53 দিচ্ছিল আপনার কেজি প্রতি 4 টাকা। খুচরা বাজার আমরা এখানে দেখছি যে খুচরা বাজারের যে ভাই কত টাকা কেজি বললো ভাইরা? 50 টাকা কেজি আজকে দিচ্ছে বাজারটা, একটু কমে 4 টাকা 5 টাকা কেজিতে কমেছে। আজকে আমরা আলুর দামটা দেখছি, যত সম্ভব বাজারে যদি এলচি আলু এসে থাকে তো হয়তো এই কারণে দামটা একটু কমার সম্ভাবনা বেশি থাকে। আজকে আমরা কাঁচা মরিচের দামটা একটু জেনে আসি পাশ থেকে, আজকে বাজারে কাঁচা মরিচের দামটা কত কি আছে। তো গতকালকে আমি কাঁচা মরিচের আপডেটটা জানাইনি, তো এই পাশ থেকে সঠিক তথ্যটা পাবো যে আজকে কাঁচা মরিচ কেমন দামে বেঁচে কিনা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত দিলেন এটা? 240 টাকা। আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের আছে, আমরা দেখে নিচ্ছি। এই পাশে যে আরেকটি আছে কালো বিন্দু 260 টাকা, আর এটা 260 টাকা, আর ওই পাশে একটা 200 টাকা। এখানে বিভিন্ন ধরনের মরিচ আছে ভাইয়ের কাছে কোয়ালিটি, আর এলচি মরিচ আসার কারণে এই দামটা একটু কমে গেছে। আমরা যতটুকু জানি এলচি মরিচ বাজারে, ইন্ডিয়ান এলচি মরিচ আসার কারণে বাজারটা একটু কমছে, কারণ গত হাটে শনিবার হাট ছিল 300 টাকার উপরে, আর রোববার থেকে আপনার এলচি মরিচ আসার কারণে বাজারটা একটু কমে গেছে। বাজারটা মরিচের কমে বর্তমানে 240-250 মরিচের কোয়ালিটি বুঝেন এই দামের মধ্যে বেচা কিনা হচ্ছে আজকে আমরা বাজারে দেখছি। তো এই ছিল আজকে রাশের পানিশর থেকে আলুর বাজার এবং মরিচের বাজার। আলুর বাজারটা আমরা দেখছি কেজিতে 4 টাকা মতো কমে গেছে আজকে। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সবসময় দেখা যাচ্ছে, সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকলে অবশ্যই সঠিক তথ্য আপনাদের মাঝে আপনি জানিয়ে দিতে পারবেন।